নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি এক ভেজ স্ন্যাক্সের মজাদার রেসিপি, কুইক স্মার্ট বেগুনি। বেগুনি তো আমরা সবাই খাই, কিন্তু কুড়মুড়ে মুচমুচে খুব মজাদার খেতে এই বেগুনি আমি আজকে আপনাদের দেখাবো। আর এর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আমি দুটো গোলালো বেগুন নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে। খুব পাতলাও কাটবো না, আবার একদম মোটাও না, একটু মিডিয়াম টাইপের কাটতে হবে। দুটো বেগুন পুরো কাটা হয়ে গেছে। এবার এটার সঙ্গে ব্যাটারটার জন্য আমি এক কাপ বেসন নিয়েছি। এক কাপ যে কোনো বেসন নিলেই হবে। আর সঙ্গে দু চামচ চালের গুঁড়ো, রাইস পাউডার দু চামচ দেব। আর এরপরে দেব হচ্ছে সল্ট, অর্থাৎ নুন। নুনটা দেব হচ্ছে হাফ টেবিল স্পুন নুন দিতে হবে। এর সঙ্গে একটু জিরে লঙ্কা ভাজা, জিরে আর লঙ্কা দুটো ড্রাই করে শুকনো খোলায় ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, সেই মশলাটাই আমি ইউজ করি। এছাড়া আপনার একটু হলুদ গুঁড়ো দিতে হবে, 1/4 টেবিল স্পুন হলুদ, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, কালারের জন্য এটা দিতে হবে। আর একটু কালো জিরে আমি দেব, কালো জিরেও হাফ টেবিল স্পুন। আর সঙ্গে পোস্ত, পোস্ত হাফ টেবিল স্পুন। এগুলো দিয়ে ড্রাই অবস্থায় সমস্ত ড্রাই গুঁড়োগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আপনার এর সঙ্গে হচ্ছে ড্রাই গুঁড়োগুলো মিক্স হয়ে গেছে, এবার হচ্ছে এর মধ্যে একটু একটু করে জল মেশাতে হবে। অল্প অল্প করে জল দেবো, একসঙ্গে বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার হচ্ছে আপনার সোডা দিতে হবে, খাবার সোডা। খাবার সোডা আমি 1/4 টেবিল স্পুন নিয়েছি। ওটা আগে ড্রাই অবস্থাতেও মেশানো যায়, অথবা ব্যাটারটা তৈরি হবার পরে লাস্টেও মেশানো যায়। মিশিয়ে ভালো করে মিক্স, ব্যাটারটা একদম গাঢ় ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে দেখতে, ঠিক এরকম হবে। এবার হচ্ছে সমস্ত বেগুনগুলোর গায়ে হাফ টেবিল স্পুন সল্ট আর হাফ টেবিল স্পুন হলুদ, কাঁচা মানে গুঁড়ো হলুদ দিয়ে একসঙ্গে এগুলো সবকটাতে নুন আর হলুদ মাখাতে হবে বেগুনগুলোকে। দেখুন সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক একটা বেগুন ফ্রাই করতে হবে, সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই হবে। অর্থাৎ একটা ছোট কড়া নিয়েছি, কড়াটার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি লুচি ভাজার মতন করে, এবং সেই তেলেতে বেগুনগুলো একটা একটা করে আপনার ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করতে হবে। একসঙ্গে আপনি দুটো তিনটেও দিতে পারেন, কড়াতে যেরকম জায়গা সেই অনুপাতে। দেখুন আমি তিনটে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, হয়ে যেতে উল্টে আরেক পিঠ করতে হবে। কি সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো। এবার দেখবেন দু পিঠি মোটামুটি দু মিনিট করে হয়ে গেলে তার মানে বেগুনি রেডি। কালারটা দেখলেই বুঝতে পারবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। একটা টিস্যু পেপারের ওপর এটা উঠাতে হবে, যাতে এক্সেস অয়েলটা আপনার শুষে যায়। আর খুব সুন্দর কুড়মুড়ে মুচমুচে বেগুনি আমার রেডি হয়ে গেছে। খিচুড়ি ভাত সবার সঙ্গে ট্রাই করতে পারেন আপনারা। আর কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন। আর অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব মহলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, টেক কেয়ার।